আইটি বাড়ির পক্ষ থেকে আমি মুস্তামিমাত আব্দুল কাদের আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে বিং ওয়েবমাস্টার টুলসে আমাদের সাইট ভেরিফাই করতে হয় এবং বিং এর অন্যান্য ফ্যাসিলিটিগুলো। তো আমরা যেভাবে দেখেছিলাম যে গুগলের যেরকম অ্যানালাইটিক টুল ছিল, অ্যাকচুয়ালি বিং এর এরকম সুবিধা সম্পন্ন আসলে অ্যানালাইটিক টুল নেই। সো এই জন্য অ্যাকচুয়ালি আমরা বিং এর অ্যানালাইটিকটা দেখাতে পারি নাই। তো বিং এর ওয়েবমাস্টার টুলস এর মধ্যেই মূলত অ্যানালাইটিক এর কিছু ইনফরমেশন দেয়া আছে, তো আপনারা ওইটা আশা করি গত পর্ব দেখে বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর লিংক বা অ্যাঙ্কর ট্যাগ। এসইওতে এই কথাটি খুবই শোনা যায় যে অ্যাঙ্কর অ্যাঙ্কর অ্যাঙ্কর, দ্যাট মিন্স সবাই বলে খালি অ্যাঙ্কর ইউজ করো, অ্যাঙ্কর ইউজ করো। তো সেই অ্যাঙ্কর জিনিসটা কি আজকে আমরা শিখব। ওকে, অ্যাকচুয়ালি আমরা যখন নেট ব্রাউজ করি তখন বিভিন্ন জায়গায় লিখা দেখি, যেমন ক্লিক হেয়ার, এবং ক্লিক হেয়ারে ক্লিক করলে আমরা আরেকটা জায়গায় চলে যাই। এটা হচ্ছে মূলত লিঙ্কিং বা লিঙ্ক করানো, একটার সাথে আরেকটা লিঙ্ক করানো। যেমন আমরা যদি সাপোজ আমাদের ওয়েবসাইট itbari.com, আমি জাস্ট একটু উদাহরণ দেখাচ্ছি আপনাদের। এখানে একটি কথা আছে, খেয়াল করুন, বিস্তারিত পড়ুন এখানে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আমরা একটা পোস্টে চলে এসেছি, আমাদের এসইও পোস্টে চলে এসেছি। তো এই যে আমরা এখানে ক্লিক করলাম এবং একটা পোস্টে গেলাম, এটা হচ্ছে মূলত একটা লিঙ্ক। আর এই লিঙ্কটা করা হয় যে ট্যাগের মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর লিঙ্ক। সো এই লিঙ্কিংটা কিভাবে করতে হয় এসইওতে সেটা আমরা শিখব, এবং এই লিঙ্কটা কেন গুরুত্বপূর্ণ সেটাও শিখব, এবং অ্যাঙ্কর টেক্সট কি জিনিস সেটাও এর সাথে শিখে নিব আমরা। ওকে, দেখুন এটা হচ্ছে আমাদের সেই, আমরা শুরু থেকে দেখে আসতেছি যে এইচটিএমএল প্যাটার্ন। আপনারা দেখেছেন, যারা মেটা ট্যাগ ইউজ করে দেখেছেন তারা জানেন যে আমরা তখন এই এইচটিএমএল প্যাটার্নটা দেখিয়েছিলাম মেটা। তো ঠিক একই জায়গায় আমরা একটি অ্যাঙ্কর করে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে একটা অ্যাঙ্কর। তো এইচটিএমএল সম্পর্কে যারা হালকা একটু জানেন বা যারা জানেন না তারা এটা জেনে নিন যে মেটা ট্যাগ আমরা যেরকম মেটা নামে একটি ট্যাগের ব্যবহারের মাধ্যমে দিয়েছিলাম, ঠিক একইভাবে এ শুধুমাত্র এ নামক একটি সিম্বলের বা এ নামক একটি ট্যাগের ব্যবহারের মাধ্যমে আমরা অ্যাঙ্কর টেক্সট আমাদের ওয়েবসাইটে দিতে পারি। তো এটা হচ্ছে মূলত একটি এইচটিএমএল কোড। আপনারা যদি এইচটিএমএল কোড এডিট করে অ্যাঙ্কর দিতে চান সেক্ষেত্রে এইভাবে দিতে হবে। আর এছাড়াও আপনার এইচটিএমএল এডিট না করেও ডাইনামিক্যালি দেয়া যায়, যেমন ওয়ার্ডপ্রেসে পোস্ট করার সময় কোনো লেখাকে অ্যাঙ্কর হিসেবে করা যায়। তো সেটা আমরা একটু পরে দেখব। তো যারা শিখতে চান তাদের জন্য আমরা শুধু এই এইচটিএমএল কোড ব্যবহার করে কিভাবে আপনি অ্যাঙ্কর দিবেন সেটা দেখাচ্ছি। তো আমরা একটু আগে আইটি বাইরের যে এক্সাম্পলটা দেখলাম যে বিস্তারিত পড়ুন এখানে, এখানে ক্লিক করলে আরেকটা লিঙ্কে চলে যাচ্ছে। তো এই যে যে ক্লিক করলে আরেকটা লিঙ্কে চলে যাচ্ছে, এই কাজটা করার জন্য আমাদের এইচটিএমএল এর মধ্যে বা আমাদের ওয়েবসাইটের যে কোড সেকশন, সেই কোড সেকশনের মধ্যে এইরকম একটি কোড লিখতে হয়েছে এ দিয়ে। তো কোডটির প্যাটার্ন হচ্ছে এরকম, মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন কালো রঙের, এই অংশটুকুর মধ্যে আপনি আপনার কথাটা লিখবেন। যেমন আমরা এখানে দেখেছি যে বিস্তারিত পড়ুন এখানে, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট মূলত, যে যেই লেখাটুকুর উপরে আমরা ক্লিক করলে অন্য একটা সাইটে যায় সেই লেখাটুকুকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। আর এই যে যে একটাকে একটাতে ক্লিক করলে আরেকটাতে যাচ্ছে, এই যে যে লিঙ্কিংটা, এইটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। ওকে, আর এই যে যে এইচটিএমএল ট্যাগটা আমরা ইউজ করেছি এই অ্যাঙ্করটার জন্য, এ নামক ট্যাগ, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ অ্যাকচুয়ালি। সো এই যে যে মাঝখানে লেখাটা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এসইওতে, ঠিক আছে? তো আমি আগে প্যাটার্নটা আপনাকে বুঝিয়ে দিই। অ্যাঙ্কর টেক্সটের প্যাটার্নটা হচ্ছে আপনি যেখানে আপনি যে টেক্সটটাকে অ্যাঙ্কর করাতে চান, দ্যাট মিন্স এখানে যেরকম আমরা অ্যাঙ্কর করিয়েছি বিস্তারিত পড়ুন এখানে এই কথাটাকে, ঠিক আপনি যদি এই ধরনের একটি কথাকে অ্যাঙ্কর করাতে চান, দেন আপনাকে এই মাঝখানের পজিশনটাতে আপনাকে, দ্যাট মিন্স এই মাঝখানের পজিশনটাতে আপনাকে আপনার
কথাটা লিখতে হবে, আপনি যে কথাটাকে অ্যাঙ্কর করাতে চান। আর আপনি চান যে যে লিংকে যাবে, যে আপনার এই কথাটার উপর ক্লিক করলে আপনার ভিজিটর যে লিংকে যাবে সেই লিংকটা দিতে হবে জাস্ট এইখানে। যেমন আমরা itbari.com দিয়েছি, তো এখন যদি আমরা মানে এটা যদি আমাদের এখন ওয়েবসাইটে দেয়া হতো তাহলে কেমন হতো, যে ডিসি যাওয়ার অ্যাঙ্কর টেক্সট এই লেখাটা উঠতো এবং এই লেখাটার উপর ক্লিক করলে আইটি বাড়িতে চলে যেত। ঠিক একই কাজ আমাদের ওয়েবসাইটে করা হয়েছে, যে বিস্তারিত পড়ুন এখানে, এই লেখাটা উঠেছে এবং এই লেখার উপর ক্লিক করলে আমরা অন্য একটা পেজে চলে যাই। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, যে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার সময় যে লেখাটার উপর আপনি ক্লিক করে যাবেন সেই লেখাটা আপনি কি দিচ্ছেন, এটা হচ্ছে এসইও তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেক সময় দেখা গেছে একটা সাইট থেকে প্রাসঙ্গিক আরেকটা সাইটে রেফার করা হয়, বিশেষ করে এই ধরনের কাজটা করা হয় ম্যাক্সিমাম হেলথ সাইটে, কারণ একটা হেলথ রিলেটেড বিষয় যেহেতু সেন্সিটিভ, বা আমরা যখন নেটে বিভিন্ন হেলথ বা অসুখ বিসুখ বা কোনো মেডিসিন সম্পর্কে কোনো তথ্য জানি, তো এটা তো আর ভুল তথ্য দেওয়া যাবে না, তাই না? কারণ মেডিসিন সম্পর্কে যদি অনলাইনে ভুল তথ্য দেয় তাহলে সেটা ফলো করে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে বা কেউ মৃত্যুর মুখোমুখি হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের মেডিকেল যে সকল সাইটগুলো আছে তারা যে ইনফরমেশন গুলো পেয়েছে সেই ইনফরমেশন গুলো কোথা থেকে পেয়েছে সেই লিঙ্কটা নিচে উল্লেখ করে দেয়। তো এই ক্ষেত্রে এই অ্যাঙ্করটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে আপনি যে অ্যাঙ্করটা ইউজ করতেছেন সেই অ্যাঙ্করটাতে আপনি কি কথা লিখেছেন সেই কথাটা এসইওর কাছে ইম্পর্টেন্ট বা গুগলের কাছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেমন আমরা অনেক সময় লিখে থাকি যে ক্লিক হেয়ার, বা একটা লিংক থেকে আরেকটা পেজ, একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে চাইলে লিখি ক্লিক হেয়ার, কিন্তু আসলে ক্লিক হেয়ার না লিখে আমরা যে কিওয়ার্ডের পেজে পাঠাচ্ছি সেটা লেখা উচিত। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে অ্যাঙ্কর দিতে চাই, যে ধরেন আমি একটা পোস্ট লিখে আইটি বাড়ির একটা অ্যাঙ্কর দিলাম, ঠিক আছে, বা আইটি বাড়ির যে এসইও টিউটোরিয়ালের যে লিঙ্কটা আছে ধরেন আমি এইখানে আমি সেই লিঙ্কটা এখানে আমি দিলাম, এখন দেওয়ার পর আমি কি এই এই পজিশনটাতে ক্লিক হেয়ার লিখে দিব যে আপনি ক্লিক করুন, এইরকম লেখার চাইতে আমরা যদি এই পজিশনটাতে এইভাবে লিখি যে আইটি বাড়ি এসইও টিউটোরিয়াল, দেখুন আমরা এখানে ক্লিক হেয়ার লেখার পরিবর্তে আমরা এখানে কি লিখলাম, আইটি বাড়ি এসইও টিউটোরিয়াল। তো এবং এই লেখাটাই যদি আমাদের আসতো অ্যাকচুয়ালি, ধরেন এই লেখাটা যদি আমাদের ওয়েবসাইটে থাকতো তাহলে কি হতো, এইরকম একটা লেখা আসতো দেখুন স্ক্রিনে, যে আইটি বাড়ি এসইও টিউটোরিয়াল, এবং কেউ কেউ যখন এই এটাতে ক্লিক করতো তখন দেখতো যে আমাদের আইটি বাড়িতে চলে আসতেছে। তো এইখানে কিন্তু আমরা চাইলে আইটি বাড়ি এসইও টিউটোরিয়ালটা না লিখে চাইলে কিন্তু আমরা ক্লিক হেয়ারও লিখতে পারতাম, তাই না? তো ক্লিক হেয়ার আসতো, কিন্তু আসলে ক্লিক হেয়ার দিয়েও তো আমাদের লাভ নাই, আমাদের এইখানে আমাদের এই অ্যাঙ্কোরের মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা আমরা ইউজ করতে চাই। সো এটাকে বলে মূলত অ্যাঙ্কর ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। ঠিক আছে, আশা করি অ্যাঙ্কর ট্যাগটা আপনারা বুঝতে পেরেছেন। তো আর একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, যে অ্যাকচুয়ালি আমরা তো এইচটিএমএল দিয়ে দেখালাম শুধুমাত্র আপনাদের জানার উদ্দেশ্যে, কিন্তু আপনারা যারা ব্লগার ইউজ করবেন বা ওয়ার্ডপ্রেস ইউজ করবেন তারা চাইলে সরাসরি এখান থেকে যে কোনো পোস্ট করার সময় বা এডিট করার সময় যে কোনো অংশ আপনি ওই এইচটিএমএল এডিট না করেও অ্যাঙ্কর করে দিতে পারবেন। যেমন ধরেন আমি যদি চাই যে এই যে এই লেখাটুকুকে অ্যাঙ্কর করব, যে ট্রান্সপোর্ট অফ কমোডিটিস, তো আমরা কি করব, যতটুকুকে অ্যাঙ্কর করতে চাই জাস্ট এইভাবে ব্লক করব মাউস দিয়ে। ব্লক করার পর উপরে দেখুন এই যে এই আইকনটা ইনসার্ট অথবা এডিট লিংক, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে ঠিকানা দিতে চাই, যদি আমরা ধরেন সাপোজ যে google.com দিতে চাই, দেন আমরা এখানে জাস্ট google.com দিয়ে অ্যাড লিংকে ক্লিক করে দিব, তাহলে দেখুন এই পার্টটা অ্যাঙ্কর হয়ে যাবে এবং জাস্ট আমরা পাবলিশে ক্লিক করলেই এটা অ্যাঙ্কর টেক্সট। দ্যাট মিনস যে এই পেজটা ওই গুগলের সাথে লিংক হয়েছে এই কথাটার মাধ্যমে বা এই কিওয়ার্ডটার মাধ্যমে, তার মানে এই কিওয়ার্ডটা এই পেজের জন্য ইম্পর্টেন্ট এবং সার্চ ইঞ্জিনও এটাকে ইম্পর্টেন্ট হিসেবেই বিবেচনা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এবং অ্যাঙ্কর টেক্সটের সুবিধা। আর আপনারা যারা এখনো মাথা ঘুরছে যে আমি অ্যাকচুয়ালি কি দেখালাম, কি কোড দেখালাম, কিভাবে হলো কিছুই বুঝতে পারেন নাই, তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে যে এই ট্যাগটার কথা আপনি কমপ্লিটলি ভুলে যান। শুধুমাত্র এতটুকু মনে রাখেন যে আপনি যখন কোনো পোস্ট করবেন
আপনার সেটা ব্লগ স্পটেই হোক বা ওয়ার্ডপ্রেসেই হোক না কেন, যখন কোনো পোস্ট করবেন তখন যদি প্রয়োজন মনে করেন একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করাবেন, তখন শুধুমাত্র ক্লিক হেয়ার কথাটা লিখবেন না। ক্লিক হেয়ারের পরিবর্তে আপনি যে পেজটা লিংক করাবেন সেই পেজের কিওয়ার্ডটা এখানে লিখে দিবেন। যেমন আমি যদি এই পোস্টটার সাথে আমাদের আইটি বাড়ির একটা লিংক করাতে চাই, তাহলে কিন্তু শেষে দেখুন এই পোস্টটার শেষে কিন্তু এভাবে আমি জাস্ট ক্লিক হেয়ার টু গো আইটি বাড়ি এরকম লিখে শুধু ক্লিক হেয়ারটাকে অ্যাঙ্কর করে দিব না। ঠিক আছে, আমি এখানে কি লিখতে পারি, যে এখানে আমি কথাটা এভাবে লিখতে পারি যে আইটি বাড়ি, অথবা আমরা এইভাবে লিখে দিই যে টু গেট এসইও টিউটোরিয়াল গো টু আইটি বাড়ি। এবং এইখানে আমরা এই এসইও টিউটোরিয়াল এবং গো টু আইটি বাড়ি এই ফুল কথাটাকে আমরা অ্যাঙ্কর করে দিতে পারি। যদি আমরা এই ফুল কথাটাকে এইভাবে এখান থেকে লিংক দিয়ে আমরা অ্যাঙ্কর করে দেই, তাহলে দেখা গেছে যে সার্চ ইঞ্জিন দেখবে যে এই পেজটার সাথে আইটি বাড়ির এই এই এসইও পেজটা লিংক করা আছে, এবং লিংক করার মধ্যে যে অ্যাঙ্করটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এসইও টিউটোরিয়াল গো টু আইটি বাড়ি, দ্যাট মিনস আইটি বাড়ি এসইও টিউটোরিয়াল, এই কথাগুলো চলে আসছে। তো এইভাবে আসলে অ্যাঙ্কর টেক্সট আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করি অ্যাঙ্কর টেক্সটের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং কাজে লাগবে অ্যাকচুয়ালি আমরা যখন অফ পেজ এসইও শুরু করব তখন অ্যাকচুয়ালি। তো জাস্ট একটু আইডিয়া দিলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।